2021 সালের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো রাজ্যে রাজনীতি বহাল রেখেছেন তৃণমূল কংগ্রেস তথা বাংলা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 2021-এর নির্বাচনে অনেক দাপটে নেতামন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়িয়ে সবুজকে ছেড়ে গেরুয়াতে পাল্টে খেয়েছিল। তারা ভেবেছিলেন 2021-এ বিধানসভা নির্বাচনে পালা বদল হবে, কিন্তু হলো উল্টো। তৃতীয়বার তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর শয়ে শয়ে তৃণমূলে যোগদান। এবার পূর্ব বর্ধমান জেলার আদালতের আইনজীবীরা সরাসরি যোগদান করেন তৃণমূলে। এছাড়া যোগদান করেন এক সময়ের তৃণমূলের দাপটে নেতা সুজিত ঘোষ ও তার অনুগামীরা। এই দিন বিকেলে সাংস্কৃতিক লোকমঞ্চে যোগদানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাকবুল ইসলাম। তৃণমূলে যোগদানে এই দিন যোগদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমজাতালের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমাদের এখানে আমাদের সাথে মানে রায়না ব্লক, খন্ডঘোষ ব্লক, কিছু যুব অংশ আছে আর কিছু গলছি মিলে আমাদের অ্যাডভোকেটস টোটালস হচ্ছে 14 জন, যার মধ্যে 12 জন আছে, 2 জন আবসনে সার্ভে করতে গেছে। তাই এই আমাদের টিম টোটাল মনে হয় 125 জন মতন আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রুখতে যেভাবে এগিয়ে এসছেন, রুখছেন, এবং সাম্প্রদায়িক দল যেভাবে দেশকে শেষ করতে চলেছে তার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন, এবং সারা পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাড়া দিচ্ছে, যেভাবে উনি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবকে নিয়ে ভাবছেন, ওবিসিকে নিয়ে ভাবছেন, মাইনরিটিকে নিয়ে ভাবছেন, সেই জন্যে আমরা তার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা কিন্তু তার ওনার অনুগামী হলাম। আমরা ওনার আদর্শকে বিশ্বাস করে আমরা তৃণমূল কংগ্রেসের ব্যানারে কাজ করি। এমন কিছু নাই, নো, দেখুন এখন মানে ওই নো কমেন্ট নো ক্রিটিসাইজ। মমতা ব্যানার্জিকে শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষেতে প্রধানমন্ত্রীভাবে দেখতে চাই। নো কমেন্ট নো ক্রিটিসাইজ। কৈলাস পাসওয়ান সহ বর্ধমান কোর্টের অনেক অ্যাডভোকেট, তার সঙ্গে বিভিন্ন ব্লকের কিছু প্রতিনিধি, মাননীয় সুজিত ঘোষ এবং তার 300 অনুগামী, সবসময় প্রায় 500 জনের মতো আজকে যোগদান করেছেন, তাদেরকে আমরা যোগদান করিয়ে নিলাম। কৈলাস পাসওয়ানরা কংগ্রেস করতেন আর সুজিত ঘোষ মহাশয় সোশ্যাল ওয়ার্কার ছিলেন, কোনো দল করতেন না, এখন তিনি তৃণমূল কংগ্রেস করবেন বলে ঠিক করেছেন। 2003 সাল থেকে আমি সমীর রায়ের নেতৃত্বে 2016 সাল পর্যন্ত তৃণমূল করেছিলাম। শারীরিক অসুস্থতার কারণে আমি বসে গেছিলাম এবং তারপর আবার মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আমি আবার দলে যোগদান করলাম। না, বিজেপিতে যোগদান করিনি। 19-এর পরে দু একটা মানে দু একজন মানুষ খুব বেশিভাবে প্রেশারাইজ করেছিল অনেক রকমভাবে, এবং তাতে বিজেপিতে যোগদান যেটা আমার কোনো রকম বিজেপি অ্যাক্টিভিটিস, কোনো রকম বিজেপিতে যাওয়া আসা বিজেপির জন্য একদিন ছাড়া আমি বিজেপিতে কোনো দিনই যাই, জোর করে একটা নিয়ে আসে না চলো চলো চলো, সেরকম বিজেপির কোনো একজন ইয়ে করেছিলাম, কিন্তু আমি তাদের জানিয়ে দিয়েছিলাম যে আমার কোনো রকম না না, আমি বিজেপি থেকে তৃণমূল, আমি তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো। সব দলের মধ্যেই দ্বন্দ্ব থাকে। এবার দ্বন্দ্ব নিয়ে তো দল তো একটাই, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, দল একটাই। দলে ছিলাম, দলে আছি, ভুল বোঝাবুঝি রাগ, সংসারে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয়, আমরা চলে যাই, আবার তো তাকে সেখানে ফিরে আসি না। এর সঙ্গে কোনো অন্য কোনো রাজনৈতিক বিষয় কিছু নেই। সভাপতি থেকে শুরু করে রাজ্যের যেরকম ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। আমি তো আমার নিজের কাজ করতে পারি না, দল যখন করি দলের মতাদর্শ, দলের নিরপেক্ষতা বজায় রেখে সমস্ত কাজ করব। এবং আমি শুধু দল করতে এসেছি, আমি কোনো রকম কোনো জায়গায় কারোর সাথে কোনো ওই যেটাকে বলে আমাদের গোষ্ঠী এটা তৈরি করতে আসি। হ্যাঁ, আমার নাম সুজিত কুমার ঘোষ।